হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি অনেক দিন পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে নামি দামি একটা কোম্পানি স্কুটেক, যেখানে মাল্টি ব্র্যান্ড এখানে বিক্রি হয়। তো এখন তিনটে তো হয়ে গেছে মনে হয় কাউন্টার, এখন তিনটে কাউন্টার আরও হবে। আপনাদের আশীর্বাদ থাকলে কিন্তু আরও আস্তে আস্তে বড় জায়গায় যাবে, সঙ্গে থাকতে হবে। আর অফার সবসময় এখানে ধামাকাই থাকে, কারণ ডিলার সার্ভিসটা এখানে বেশি হয় আর কাস্টমারকেও সেই রেটে দেয়। আর এখানে একটা ফেসিলিটি কি, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আছে, বাড়িতে হোম ডেলিভারি অনেক দূর দূর গিয়ে, অনেক মুর্শিদাবাদ ফুর্শিদাবাদ আমি অনেক জায়গায় দেখেছি। তো আমার ভিডিও অনেক দেখেছেন, কিন্তু আমি দেখেছি ভিডিওটা না দু মাস তিন মাস পরে গিয়ে রেসপন্সটা আসে, এটা আমি ঠিক বুঝতে পারি না। কি প্রমোট করো নাকি এই ভিডিওগুলো? তো একটু অ্যাড্রেসটা বলো, কিভাবে আসবে তোমার এখানে? এটা হচ্ছে বাগুয়াটি জোড়া মন্দির, আরতি সিনেমালের ঠিক অপোজিট সাইডে, একদম বাই ট্রেনে আসলে উল্টোডাঙ্গা। হ্যাঁ, যদি কেউ মেট্রোতে আসে তাহলে বেলগাছিয়া, ডিরেক্ট বাস আছে, বাস আছে আমার এখান থেকে চিনার পাট 500 মিটার, 500 মিটারের মধ্যে। আর যদি কেউ জোড়া মন্দির বলে তাহলে ওটা 250 থেকে 300 মিটার, মানে একদম মিডিল পজিশনে আছে। আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের সুকান্তনগর বাস স্টপিস, তার পাশেই রয়েছে একদম শেরে পাঞ্জাবের পাশেই এয়ারপোর্টে। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বর্ধমানে আছে, বর্ধমান রানীশা উত্তরপাড়া ঘাটকালী মন্দির, ওখানেও কোনোদিন চলে যাবো, স্মার্ট বাজারের পিছনে একদমই, ওখানেও কোনো না কোনোদিন চলে যাবো। এ ভাই আমার গিম্বেলটা এখন আসেনি, যাই হোক এর পরের থেকে গিম্বেল নিয়ে আসবো, গিম্বেল অর্ডার দিচ্ছি। তো যাই হোক, বর্ধমানও কোনো না কোনো দিন আমরা চলে যাবো। তো এখানে টাইমিংটা কি আছে আর ফেসিলিটিগুলো কি আছে একটু বলো। এটা টাইমিং আছে সকাল 10টা থেকে রাত 9টা অবধি প্রত্যেকটা শোরুমই আমাদের খোলা থাকে। হ্যাঁ, আর আমাদের এখানে ফেসিলিটি বলতে, এখানে গাড়ি নিলে আমরা মেইনলি আগে বলে দিই, আমরা দুটো কোম্পানির সাথে টাই আপ রয়েছে এখন, ফ্লিটো আর ইভেন্ট। এর আগেও ভিডিও দিয়েছি, সেম ফ্লিটো ইভেন্টেরই রয়েছে। হ্যাঁ, এখান থেকে গাড়ি নিলে তিনটে সার্ভিস ফ্রি থাকে, এখানে এসে সার্ভিস করলে তিনটে সার্ভিস ফ্রি, বাড়ি গিয়ে যদি হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, যদি আমাদের টেকনিশিয়ান গিয়ে হোম সার্ভিস করে সেটার জন্য শুধু টেকনিশিয়ান চার্জটা চার্জেবল একদম। আর পূজোর মুহূর্তে একদম দোরগোড়ায় পূজো, আজ দ্বিতীয়া, কালকে তৃতীয়া, প্রতিদিন চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, কতদিন অবধি খোলা আছে দোকান, মানে আমাদের সপ্তমী অবধি পুরো খোলা রয়েছে। তারপরে এবারে তো অষ্টমী নবমী একই দিনে, যাই হোক অষ্টমী নবমী দশমী, দশমী মানে 13 তারিখ আমাদের ওপেন হয়ে যাচ্ছে। আর অফারটা যেটা থাকবে, এটা অফারটা এখন চলবে 15 তারিখ অবধি রয়েছে, মানে দিওয়ালি অবধি নাকি, না 15 তারিখ অবধি রয়েছে, এক্সচেঞ্জ যদি করা লক্ষ্মী পূজো, অবশ্যই লক্ষ্মী পূজো অবধি আমাদের অফারটা রয়েছে। আর ফেসিলিটি এর থেকে বেশি বলতে, আমাদের ফ্রি হোম ডেলিভারি হয়ে যায়, ডেলিভারিটা আপনারা ফ্রি পেয়ে যাবেন, যে কোনো স্কুটি নেবেন তো 100 কিলোমিটার 110 কিলোমিটার অবধি ফ্রি, তারপরে যদি হয় সেটা একটা 60-40 একটা রেশিও থাকে, যেহেতু ট্রান্সপোর্টের ব্যাপার, একদম 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 সেটা থাকে। আর যদি কেউ আগেরবার যেমন একটা গিফট রেখেছিল, গিফট গিফট ইভেন্টের গাড়ির সাথে স্ক্র্যাচ কাট করে গিফটটা রয়েছে। আচ্ছা আচ্ছা, ও মানে সব কাস্টমারই জেনে গেছে স্ক্র্যাচ কাট করে গিফট, সেটা ইভেন্টের। ফ্লিটোর সাথে শুধুমাত্র আমরা ওই হেলমেটটা যেরকম ইভেন্টের সাথেও ফ্রি দিচ্ছি, এটাতেও সেম শুধু হেলমেটটা ফ্রি থাকছে। তাহলে চলো শুরু করি আমরা, প্রথমে দেখতে পাচ্ছি একদম আলাদা আলাদা কালারের নিয়ে চলে এসছো। আমি এবারে একদম, আমরা প্রত্যেকবার তো প্রায় হাই রেঞ্জ দিয়ে শুরু করি, বলি হাই রেঞ্জে সমস্ত, আজকে লো প্রাইস থেকে, একদম লো প্রাইস থেকে থাকবে, যেটা হচ্ছে ফ্লিটো নিউ মডেল মিনি ফ্লিট লাইট, একদম একদম। আচ্ছা, জিরো ডাউন পেমেন্টে কি পসিবল? হ্যাঁ, বাজাজ কার্ড থাকলে জিরো ডাউন পেমেন্টে পসিবল, যদি বাজাজ কার্ড না থাকে লোন করান তাহলে কোটাক ফিনান্স থেকে 14 থেকে, সিবিলটা ভালো হতে হবে তাই তো, 14-15 হাজার টাকা লাগবে। আর নতুন কেউ যদি লোন করাতে চান সেটাও হয় আমাদের, হয়ে যাবে। চলো একদম ফার্স্ট আমি এই মডেলটা দেখাচ্ছি, মিনি ফ্লিট লাইট, এটা লাইট ফ্লিটোর মডেল আছে, গাড়িটা 48V 32A রয়েছে। আচ্ছা, অফার করে প্রাইস রয়েছে এখন 39,900। ওরে বাবা, 39, এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম 39,900। এখনো পর্যন্ত আপনারা যারা জানেন, যারা মানে আমি তো ভাবলাম 45-46 হবে, 39,900, তা লেসটা না জুড়লে ভালো হতো না, দেখুন বন্ধুরা এই ফার্স্ট শুরু হয়ে গেল। এখানে আসলে বলেছে না ডিলার প্রাইসে গাড়ি, আমি তো ভেবেছি 45-46 হবে, কি বলছে ভাই। তো এখন তো দেখতে পাচ্ছি যে একদম 39 থেকে শুরু করলো। যে কটা কালার আছে এটার? এটার ব্ল্যাক রয়েছে, গ্রে রয়েছে, কেউ যদি চায় রেড, রেডও আছে, ব্লু আছে, চারটে কালারই अवेलेबल যেটা চাই। এটা 48-32 হয়েছে, কেউ যদি 60-32 চায়, এটা মানে 48-32 মানে 70 এর উপরে পাচ্ছে? না না না, 70 পাবে না, এটা 45-50 আমি বলাটা ঠিক বলছি? হ্যাঁ, বেশি এবার যে যেরকম চালাবে ফাস্ট মোড, চালানোর থেকে বড় কথা আমি এটা দেখেছি ওয়েটের উপর ডিপেন্ড করে, যদি আমার 80 কেজি হয় একটা মাইলেজ পাবে, একদম হ্যাঁ, তুমি বসলে আর একটা মাইলেজ পাবে না, ওয়েটের উপর ডিপেন্ড করে এগুলো। আর এগুলোর ওয়েট কত করে আছে একটা গাড়ির? গাড়ি টোটাল ওয়েট বলতে গেলে এটা ব্যাটারি দিয়ে ওয়েট রয়েছে 80 কেজি। এটা কি 100 উপরে করা যাবে মানে ওয়েটটা? না না,
মানে ক্যারি অবশ্যই 220 কেজি ওয়েট ক্যারি করে। আমি ওটা বলছি না, আমি বলছি যে আমাদের যে সার্ভিসটা তুমি বলে 50 থেকে 60 এর মধ্যে থাকবে। আচ্ছা মাইলেজ, মাইলেজ না, মাইলেজ এটাতে হাইয়েস্ট করা যেতে পারে সেটা হচ্ছে 65 করে 60 বল 32 এমপিয়ার। তো ভালো 39,000 টাকা এর থেকে আর ভালো কি পাবেন? তো যারা ডেলিভারি কাজ করছেন নিয়ে যান। এটার জন্য কত টাকা নিয়ে আসতে হবে তাও? এটা ডাউন পেমেন্ট মিনিমাম 10-12,000 টাকা ডাউন পেমেন্ট, 10-12,000 টাকা ডাউন পেমেন্টে চলে আসবে। চলো তারপরে কোনটা দেখাচ্ছ আমাদের? তারপরে যদি দেখাই ফ্লিটো নিউ মডেল এসেছে, এই একদম কালারগুলো একদম তিনটে কালার রয়েছে আর একটা হয়। আচ্ছা এগুলো সব তো নন রেজিস্টার, সব নন রেজিস্টার, আইকাট অ্যাপ্রুভ রয়েছে। টপ স্পিড 55-60 হাইয়েস্ট টপ স্পিড রয়েছে। আচ্ছা এটা যে ফ্লিটোর ভিয়ান নিউ মডেল রয়েছে, একদম নিউ মডেল, তিনটে কালার রয়েছে। এটা তিনটে কালারই অ্যাভেলেবল? হ্যাঁ তিনটে কালার অ্যাভেলেবল, রেডও আছে, রেডও অ্যাভেলেবল। এটা 12 ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে সামনে, সঙ্গে সামনে ডিস্ক, পিছনে ড্রাম। 1200 ওয়াট এর মোটর রয়েছে। আচ্ছা 1200 ওয়াট, 1200 ওয়াট এর মোটর রয়েছে। টপ স্পিড রয়েছে 60 80-100 mileage পেয়ে যাবে কাস্টমার। আচ্ছা মিনিমাম 80 পাবেই, 80 পাবে মোটে চালালে সিঙ্গেলে। এই গাড়িটা এখন 72-32 mph আছে, সেটার প্রাইস রয়েছে অফার করে 75,100। লেজটা কেটে যাবে চাপ নেই, তো মোটামুটি 100 এর উপরে এটা মাইলেজ পাওয়া যাচ্ছে, মানে 100 মতন পাওয়া যাবে, মানে 80-100 এই 72-32 গ্রাফাইন ব্যাটারি দিয়ে পাওয়া যাবে, পাওয়া যাবে একদমই। তো যাই হোক এটার যে অফার দেখে নিলেন, তিনটে কালার রয়েছে অ্যাভেলেবেল। তো এরপরে আমরা নেক্সট মডেলে চলে যাব। নেক্সট মডেল আছে, এটা হচ্ছে ফ্লিটোর ম্যাগনাম মডেল আছে, এর আগেও দেখেছি, এটা খুব ফেমাস, একদম খুব খুব ফেমাস। এটা 12 ইঞ্চি রুইল রয়েছে, সামনেও 12 পিছনেও 12। হ্যাঁ টিউবলেস টায়ার রয়েছে, সামনে ডিস্ক, পিছনে ড্রাম। এরও কালার যেটা চেরি কালার রয়েছে রেড এর মধ্যে, এছাড়াও আমাদের ব্লু পাবে, কেউ যদি মনে করে ব্ল্যাক নেবে যেরকম বুকিং। এটার মোটর কত আছে? 1200 ওয়াটেরই আছে, 1200 ওয়াটেরই মোটর, মানে হাই স্পিড আছে, টপ স্পিড 60, এটা 60 আছে, ওকে 60 টপ স্পিড আছে। হ্যাঁ এই গাড়িটাতে হাইয়েস্ট কেউ যদি ব্যাটারি বলে ডেলিভারি পারপাসের জন্য ইউজ করতে চায় তার জন্য এই গাড়িটা বেস্ট, তার কারণ হচ্ছে এটা 72-44 mph 44 mph, মানে মোটামুটি 120 110-120 মধ্যে হয়ে যাবে, মাইলেজ পাবেন কাস্টমার, বুঝতে একদম। তো বলো এটা মেইনলি মানে ডেলিভারি যদি কেউ করে, কারণ এটা সিটটাও বড়, অনেকটা লেন্থ, একটু নিয়ে আসতে বলবো, দেখলে বোঝা যাবে সিটটা যে কতটা বড়। দেখুন ডিকি স্পেস অনেক বড় আছে, ওখানে অনেক জায়গাও রাখতে পারবে, আর ফুট স্পেসটাও অনেক বড় দিয়েছে অনেকটা। হ্যাঁ সামনেটা জায়গা আছে, জায়গাটা রয়েছে, আর এটা ড্রাম ব্রেক দিয়ে, তাই তো? এটা সামনে ডিস্ক, পিছনে ড্রাম, পিছনে ড্রাম, পিছনে ড্রাম ব্রেক দিয়ে রয়েছে। আর ওয়ারেন্টি তো পাঁচটা জিনিসের থাকছেই, দেখুন এইগুলো আর ফিচার্স কি, ফিচার্স তো সবই সেমই থাকে, যাদের গোপের রেখা ওঠেনি তাদের জন্য মেইনলি। আর ইসে কবে আসবে বাইক, কবে আসবে বাইক? আসবে খুব তাড়াতাড়ি। চলো তো চলো এরপরে, আর যারা আর একটা কথা বলে দিই, যারা বিজনেস করতে চাইছেন বন্ধুরা, এখন কিন্তু পয়সা দিয়ে পয়সা আছে, তো বিজনেস করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অনেক কম প্রাইসে। কটা মোটামুটি গাড়ি নিতে হবে তাও? ওরকম কোনো ইয়ে নেই, কোয়ান্টিটি নেই, না একটাও নিতে পারে মানে। হ্যাঁ কাস্টমার যেরকম আগে মানে যারা ডিলারশিপ নিতে চাইছে, সাব ডিলারশিপ বা ডিলারশিপ, তারা একটা কথা বলে নেবেন, সেটা যা কন্ডিশন আছে কথা বলে দেবে। চলো এটার প্রাইসটা, অফার প্রাইস রয়েছে 75,100। এটা কত বলেছিলে জানি? 75,100 রয়েছে, ওটা 72-32 মানে কম মাইলেজ। আর 72-42 না 44, 72-44 রয়েছে অ্যাম্পিয়ার রেড অ্যাসিডে, এটা দাম রয়েছে 75,100। তাহলে তো লোকে এটাই নেবে, ম্যাগনামটাই নেবে, না এটাও নেবেন, কারণ দেখুন এর লুক কি, লুক ওয়াইজ এটা নিউ মডেল রয়েছে, এরও 44 mph, মানে ইয়ং জেনারেশনের জন্য সবথেকে, এটা যেমন দিদি বোনরা পছন্দ করবে, এগুলো কিন্তু আমাদের দাদা ভাইরা বেশি পছন্দ করবে। চলো তারপরে আমরা দেখি। আচ্ছা তারপরে আছে জ্যাগুয়ার, এই মডেলটা, এই মডেলটা, ওকে, এটা কালার আছে, ফ্লিটো জ্যাগুয়ার মডেল রয়েছে। হ্যাঁ এটার রেড কালারের মধ্যে রয়েছে, 12 ইঞ্চি রুইল রয়েছে, পিছনেও 12, সব 12 দেখালাম এগুলো, সামনে ডিস্ক, পিছনে ড্রাম রয়েছে। এটা তো কেউ 60-32 mph 60-28 72-28, এটা 44 আসবে না? না এটা এখনো 44 হচ্ছে, মানে মোটামুটি 80 মতো পেয়ে যাবে একদমই। এটা 72-32 করলে আরামসে 80-100 যেরকম বললাম আমি পাবেই, পাবেই 80-100, ওকে। জ্যাগুয়ারের 60-32 mph এখন প্রাইস রয়েছে অফার দিয়ে 69,100, যেটা জেনারেলি
মোটামুটি 75 দাম রাখে অন্যান্য কোম্পানি, সেখানে 69,000 টাকা অনেকটাই কম প্রাইজে রয়েছে, 69,100 মানে কম প্রাইজেই করা হয়েছে, সব থেকে ধামাকা ছিল এটাই। তো যাই হোক, লো প্রাইস থেকে যে শুরু করেছি তারপরে কোনটাতে যাব বলো? আচ্ছা, এটা আরেকটা কথা বলাইনি, এই গাড়িটায় কিন্তু ডিক্স নেই, ড্রাম ব্রেক দিয়ে রয়েছে, দুটোই ড্রাম ব্রেক রয়েছে, টপ স্পিড 47 রয়েছে, 46 থেকে 47 টপ স্পিড রয়েছে, 800 মোটর রয়েছে। যারা নতুন গাড়ি চালানো শিখছেন, দিদি বোনেরা মানে স্কুলে যাবে বাচ্চাকে নিয়ে বা বাজারে যাবে, বেস্ট, একদম বেস্টের থেকেও বেস্ট। আর 39,000 টাকায় এখন নতুন যদি স্কুটি কিনতে যান, এখন E20 মডেল চলছে, 1,00,000 উপরে দাম, সেখানে 70,000 টাকা ডিসকাউন্ট। আর আপনাদের একটা ফেসিলিটি আছে, আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন, কিন্তু এই যে স্কুটেক একটুখানি নিয়ে আসতে বলবো, পেজ আছে, পেজটাকে ফলো করে দেবেন ফেসবুকে গিয়ে, চলো তারপরে দেখবো বলো। আচ্ছা, এটারই আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালারটা রয়েছে, মানে রেড কালার আর ওটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে। এটারও টিউবলেস টায়ার রয়েছে, 10 ইঞ্চি টিউবলেস টায়ার, সামনে ডিস্ক, পিছনে ড্রাম, টপ স্পিড রয়েছে 50 থেকে 55, এটাও কেউ লেড অ্যাসিডে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার বা 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার করতে পারে, কিন্তু আমাদের কাছে এটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। এখন এটা যদি কেউ নেয় উলপ্রো 60 ভোল্ট 28 নেয় নর্মালি, যেটা একদম নর্মাল ব্যাটারি লেড অ্যাসিডে, তাহলে 60,195 পেয়ে যাবে, 60,000 টাকায় পেয়ে যাবে। এটা মোটামুটি মাইলেজ কত দিচ্ছে উলপ্রোতে? 60-28 নিলে মাইলেজ 60-এর উপরেই থাকবে, 60 থেকে 65 মধ্যে থাকবে। তা চলো তারপরে আর কি দেখাচ্ছ? আচ্ছা, এবার ইউএনটে যাই। ইউএনটের এখন স্টার্টিং প্রাইসে একদম চলে যাই, এটা হচ্ছে উনাগি মডেল রয়েছে ইউএনটের, এটা রেড কালার, এটা ইয়েলো কালার রয়েছে, এটা 10 ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে, সামনে ডিস্ক, পিছনে ড্রাম, টপ স্পিড রয়েছে 47,000 ওয়াটের মোটর রয়েছে এটাতে। এই গাড়িটা কেউ যদি নিতে চায়, স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে 53,500। চলো, এটা ভালো দাম আছে। আর পিছনেটা, এটা কিন্তু একদম ফ্যাসিনোর মতো লুক, একদম একদম পিছনে যেমন ছুঁচে, আর এই গাড়িটা ফ্যাসিনো, মানে যারা আপনারা E20 মডেল কিনছেন, 1,25,000 কি 25,000 না 18,000 দাম আছে, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 53,500, মানে 50% থেকে কম। এর জন্য বলছি, ইলেকট্রিক স্কুটি চুজ করলে আপনাদের কি ফেসিলিটি পাবেন, মানে লোকালের জন্য সব থেকে বেস্ট। চলো তারপরেরটা দেখবো। এটা হচ্ছে ইউএনটে জেবি মডেল আছে, এটাও খুব ফেমাস মডেল, অনেকেই প্রায় দেখেছে এই মডেলটা। এটা ম্যাট কালারের মধ্যে রয়েছে, ম্যাট ব্লু, সাথে কেউ যদি চায় ব্ল্যাক, গ্লজি বা রেড, সেগুলো পেয়ে যাবে, যে কালারটা চাইবে সেটাই পেয়ে যাবে। হ্যাঁ, এটাও 10 ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে, সামনে ডিস্ক, পিছনে ড্রাম, 1,000 ওয়াটের মোটর রয়েছে, টপ স্পিড রয়েছে 55। এটাতে BLDC মোটর দেওয়া রয়েছে সমস্ত, আর অ্যান্টিটেপ সেন্সর প্রত্যেকটা গাড়িতেই রয়েছে, সব গাড়িতে একই ফিচারস থাকে একদম। এটাও 60-28 কেউ যদি নেয়, মাইলেজ থাকবে 60 থেকে 65। আচ্ছা, এটার প্রাইস হয়েছে 60,200 অফার প্রাইস, 60,200। লেজ গুলো কেন জুড়ছে? আগে তো লেজ ছিল, এটা না না, লেজ গুলো কেন জুড়ছে আমি বলে দিচ্ছি, এটা আমরা রাউন্ড ফিগারই করতে চাই, অ্যাকচুয়ালি এটা GST নিয়ে হয়, GST নিয়ে, GST এর বিলে যেটা প্রাইস থাকে সেটা। এবার হ্যাঁ, 100-200 টাকা সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি একদমই। এটা হচ্ছে ইউএনটের SSUP মডেল, এটাও খুব ফেমাস একদম, ডবল ডিস্ক দিয়ে গাড়ি রয়েছে, কেউ যদি ডবল ডিস্ক চায় এটা খুবই ভালো, ডবল ডিস্ক দিয়ে গাড়িটা রয়েছে, সামনে 12 ইঞ্চি রুইল, পিছনে 12 ইঞ্চি রুইল রয়েছে। কটা কালার আছে এটার? এটা রেড অ্যান্ড হোয়াইট হয়, ব্লু অ্যান্ড হোয়াইট আছে, কেউ যদি ম্যাট ব্ল্যাকে চায় ম্যাট ব্ল্যাক, ব্লুতেও পেয়ে যাবে, ম্যাট ব্লু, 4টে কালারই অ্যাভেলেবেল আছে। এটারও 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে কেউ যদি চায়, যে এটা অফারে দেওয়া রয়েছে সব কটাতেই, কেউ যদি 72-32 করতে চায় সেটাও করতে পারে। এটা 72-32 80 থেকে 100 মাইলেজ পেয়ে যাবে। SSUP 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে প্রাইস হয়েছে 64,700 সব ইনফরমেশন পেয়ে যাবেন। প্রত্যেক মাসে কিন্তু অফার চেঞ্জ হতে থাকে, তাই তো? একদমই। তো আরো কিছু স্পেশাল মেসেজ দাও, শেষ করি। স্পেশাল মেসেজ কিছুই না, একই প্রত্যেকবার বলি, আলাদা করে কিছু বলার নেই। আমাদের নতুন কেউ কম দামি স্কুটি চাইছিল, তাই জন্য কম দামি স্কুটি আমরা নিয়ে এসেছি লো রেঞ্জের মধ্যে, একদম একদম। এবার তার মধ্যে থেকেও কি কেউ কিনছে না কিনছে, হাই মডেলও কিনছে, সমস্ত কিছু দেখে মিলিয়ে মিশিয়ে আছে। ফ্রি টেস্ট ড্রাইভ রয়েছে, আমরা 30 কিলোমিটার অবধি বাড়ি গিয়ে ফ্রি টেস্ট ড্রাইভ দিই, 1 টাকা লাগবে না,
সেটাও আপনারা বুকিং করে নিতে পারেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে, ফ্রি টেস্ট ড্রাইভও আমরা দিই আমাদের লোকেশন থেকে। আর এক্সটেন্ড ওয়ারেন্টি যেটা থাকে সেটা তো রয়েছে এক্সটেন্ড ওয়ারেন্টি। আর আমাদের লোন ফেসিলিটি 18 মাস অবধি লোন হয়ে যায় কোটাক ফিনান্সে, শুধু এটা লো রেঞ্জে রয়েছে বলে এটা 12 মাস লাস্ট, 12 মাসের বেশি আমরা এটা লোন করছি না একদম। 12,000 টাকা দিলেই পেয়ে যাচ্ছেন গাড়ি। তো যাই হোক বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি নাকি? একদমই, টাটা বাই। তো বন্ধুরা আজকে স্কুটিকে চলে এসেছি, এসে তো মনটা খুশ হয়ে গেছে, কারণ এরা সবসময় ডিলার রেটেই গাড়ি ছাড়ে। তবে বলছে যে দেবু আজকে যা দেবো দাম খালি শোনো, তারপরে তো শুনে তো মনে লাফাচ্ছে, 39,000 টাকায় আমার চ্যানেলে মনে হয় ফার্স্ট টাইম। আমি দেখুন সব জায়গায় যাই না, ব্র্যান্ড ছাড়া আমি যাইও না। তো অনেক জায়গায় যেমন হচ্ছিলো যে 1,00,000-এ 3টে গাড়ি, আমি আজ পর্যন্ত যাইনি সেখানে। কারণ দেখুন 1,00,000-এ 3টে গাড়িতে কী পাবে? 6 মাস পরে আমাকেই কমেন্ট করে দেবো তোমার ভিডিও দেখে গেলাম কিন্তু আজকে আমি গাড়ি চালাতে পারছি না। তো আমি এটাই বলবো, ভালো ব্র্যান্ড চুজ করুন। দেখুন ইলিশ মাছ কিন্তু অনেক ধরনের হয়, 500-এ পাবেন, 1,000 পাবেন, আবার 4,000 টাকারও পাবেন। তো যেটা ভালো জিনিস নিন, ভালোভাবে চালাতে পারবেন, যাতে 2-3 বছর আরামে চালাতে পারেন। তারপরে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে আসুন, দাদারা তো বলছে পেপার ঠিকঠাক হলে পেট্রোল বাইক স্কুটিও নিয়ে নেবে, নিয়ে আপনাদের গাড়ি দিয়ে দেবে। তো আরও অনেক ফেসিলিটি আছে, সেই ফেসিলিটিগুলো জানতে গেলে স্কুটেক, এটা কিন্তু ফেসবুকে আপনারা পেজ পেয়ে যাবেন, ফলো করুন। প্রত্যেক মাসে কিন্তু অফার চেঞ্জ হতে থাকে, 3টে ব্রাঞ্চ আছে যে যেখান থেকে দেখছেন। বেশিরভাগ হচ্ছে দমদমের ওই দিকটাই আমাকে বেশি ফলো করে, ওইটা আছে, একটু অ্যাড্রেসটা বলো। দমদমে যেটা আমাদের মধ্যমগ্রামে রয়েছে সুকান্তনগর বাস স্টপিস, শেরে পাঞ্জাব রয়েছে তার পাশেই রয়েছে, একদম রোডের উপরেই রয়েছে, মানে কি রোড দিয়ে গেলেই বাঁ হাতে দেখতে পারবেন স্কুটে। হ্যাঁ এটা তো আছেই, আর ওই দিকে আছে বর্ধমান। যাই হোক বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন দিনে, ফাটাফাটি সমস্ত রাজপঙ্কিদের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।